বোন, তোমার নাম কি? আমার নাম পৌলমী অধিকারী। আচ্ছা, তুমি জোম্যাটো তো কাজ করো দেখছি। কোথায় বাড়ি, কোথায় তোমার বাড়ি? শিবরামপুর বেহালা। এখানে কি জোম্যাটোর কাজ করো, মানে ফুড ডেলিভারির কাজ করো? হ্যাঁ, ফুড ডেলিভারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার নাম আর একবার বলবে? পৌলমী অধিকারী। আচ্ছা, এই এই মানে ফুড ডেলিভারিটাকে কেন বেছে নিলে? ফুড ডেলিভারি কেন বেছে নিলাম বলতে গেলে, তো আমি প্রফেশনালি একটা ফুটবল প্লেয়ার। ফুটবল প্লেয়ার? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেক কিছুই করেছি। আচ্ছা, কিন্তু কিছুতে যখন কিছু হলো না আমাদের, না তখন লাস্টে কিছু তো করে খেতে হবে। আচ্ছা আচ্ছা, তাই ফুড ডেলিভারি, জোম্যাটো, সুইগি, আরো অনেক কিছুই করি। পড়াশোনা কত দূর করেছো? এই তো থার্ড ইয়ার। থার্ড ইয়ার? থার্ড ইয়ার আমার পাসিং চলছে। আচ্ছা আচ্ছা, কোন কলেজ? চারুচন্দ্র। চারুচন্দ্রের স্টুডেন্ট তুমি? আচ্ছা আচ্ছা, তো তুমি বলছিলে ন্যাশনাল ফুটবল, ন্যাশনাল ফুটবল বলতে মানে ভারতের হয়ে খেলেছো নাকি? ভারতের হয়ে রিপ্রেজেন্ট করেছি ওমেন্স টিম, আন্ডার 16, আন্ডার 2016 হোমলেস ওয়ার্ল্ড কাপ, তারপর ন্যাশনালে রয়েছে, তারপরে ইউনিভার্সিটি সবই খেলেছি। মানে ভারতের হয়ে তুমি কোথায় কোথায় কোন কোন দেশে খেলতে গেছো? জার্মানি গেছি, ইউকে গেছি, স্কটল্যান্ড, ইউকের মধ্যে স্কটল্যান্ড পড়ে, তারপর শ্রীলঙ্কা, লন্ডন, এই সমস্ত দেশগুলোতে তুমি ফুটবল খেলতে এসছো। হ্যাঁ, আজকে জোম্যাটোর ডেলিভারির কাজ করছো, মানে সত্যি অবাক লাগছে। মানে যে মেয়েটা এত দেশে ভারতের হয়ে খেলে এসে সেই মেয়েটা আজকে জোম্যাটোর ডেলিভারির কাজ করছে, এটা সত্যি অবাক লাগছে। বাড়িতে কে কে আছে তোমার? বাবা আর মা ছোটবেলায় মারা গেছেন, দিদি বিয়ে হয়ে গেছে। মানে এখন তাহলে তুমি একাই, তোমার উপার্জনেই তাহলে ম্যাক্সিমাম সংসারটা চলে? বেশিরভাগটাই আমার উপার্জন। আচ্ছা আচ্ছা, মোটামুটি কত টাকা ইনকাম হয় প্রতিদিন? 300-400 তেল খরচা ছাড়া। কোনো কোনো সময় হয়ও না 150 টাকা, তেল খরচাতেই ওঠে না। আচ্ছা আচ্ছা, মানে কিছুই রকম সমর্থনা তো দূরের কথা, কোনো রেসপেক্টটুকু পাইনি। রেসপেক্ট পাও না? মেয়েদের কি রেসপেক্ট আছে? মেয়েদের রেসপেক্ট অবশ্যই থাকা প্রয়োজন, কারণ এবং দেওয়াটাও প্রয়োজন। তো তুমি এত বড় বড় দেশে আজকে ভারতের বাইরে খেলে এসছো, তুমি আমাদের ন্যূনতম সম্মানটুকু পাওনি আমাদের আশেপাশ থেকে, বিভিন্ন ক্লাব বা বিভিন্ন অর্গানাইজেশন বা আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে কোনো রকম কোনো সাহায্য বা কোনো সম্মানটুকু পাওনি? কোন রকম সম্মানটুকু তো দূরের কথা, একটা ছেলে খেলে এলে যে যখন ফিরছে তাদের মিডিয়ায় ভর্তি হয়ে যায়, একটা মেয়ে ফিরলে সেটা মিডিয়া তো দূরের কথা। আর শুধু মানে কেউই থাকে না যে ওয়েলকাম করার জন্য, কেউ থাকে না, নাথিং। তারপরে প্লাস মেয়েদের লেডিজ সিট থাকলেই তো পাশে আর হয় না, তাদের তো সম্মানটুকুও দিতে হয়। তো তুমি কি চাও, তোমার মানে কোনো চাও পাওয়া আছে আজকে দিনে দাঁড়িয়ে? চাপা বলতে এটুকুই আছে যে আমি যদি না হই, অ্যাটলিস্ট যে কোনো মেয়ে খেলে আসবে তাকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়া হোক অ্যাটলিস্ট। আর সম্মানের সাথে সাথে তার বাড়ির ব্যাকগ্রাউন্ডও চেক করা হোক যে সে খেলতে পারে কি না, কী খায় সারাদিনে, সে এত ভালো খেলছে, তার জুতো আছে কি না। ইমোশনাল হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। যাই হোক, ওপরে ভগবান বলে কেউ একজন আছে, সে নিশ্চয়ই দেখছে তুমি তোমার প্রাপ্য, তুমি তোমার সম্মান অবশ্যই পাবে। এটা দেখাও তুলে, এটা কি? এটা কিসের সার্টিফিকেট? ইন্ডিয়া ফুটবল। আচ্ছা আচ্ছা, টুগেদার। আচ্ছা, এশিয়া কাপের? এটা 2000 কত সালে? 2013 সালে। আচ্ছা আচ্ছা, 2016। এটা হোমলেস ওয়ার্ল্ড কাপ গ্লাসকো 2016। পৌলমী অধিকারী, বাহ, 2016 সালে। এটা ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ন্যাশনাল, মানে ক্যালকাটা ইউনিভার্সিটি একটা ন্যাশনাল হয়। আচ্ছা আচ্ছা, ইউনিভার্সিটি অল ইন্ডিয়া। আচ্ছা 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 আচ্ছা, ওটার। আচ্ছা 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 আচ্ছা, লাইসেন্স করার জন্য দি
ডিএ চান্স পেতে গেলে ডিএ ভালো রেজাল্ট করার পরে সি করেছি, সি এর সার্টিফিকেটটা তোলা হয়নি, বাট বি আছে জার্মানি, জার্মানি থেকে বি করেছি, জার্মানি থেকে সি ভালো রেজাল্ট করার পর জার্মানিতে চান্স পেয়েছিলাম। আচ্ছা, ফ্রি অফ কস্টে। বাহ, ওখানে কতদিন ছিলে জার্মানিতে? ওমনেস ওয়ার্ল্ড কাপের এটা, হ্যাঁ এটা স্কটল্যান্ডের মাঠের ছবি, স্কটল্যান্ডে, স্কটল্যান্ডের গ্রাউন্ডে। আচ্ছা, ছবি খেলতে নামার আগে। আর এগুলো? এটা হচ্ছে, এটা স্কটল্যান্ড, এগুলো সব স্কটল্যান্ড। হুম, এই ছেলেদের মেয়েদের দুটো টিমই গেছিল। আচ্ছা আচ্ছা, এই যে এটা হচ্ছে ম্যাচের পরে। আচ্ছা, কোচেদের সাথে। আচ্ছা আচ্ছা, ওখানে একটা হিন্দু মন্দির ছিল, হুম, ওখানে আমরা গেছিলাম। হুম, ওখানে অনেক বাঙালিরা আছে। মানে ফাইনালের পরে ছবি এটা। আচ্ছা, ওয়েলকামের দিনকে, ওয়ার্ল্ড কাপের ওয়েলকাম দিনকে হয়েছিল, ওয়েলকামের দিনকে গ্রাউন্ডে এসে খেলছি। এই যে ফটো, 10 নম্বর।